বাচ্চাদের না প্রায় আসে চোখে পিচুটি পড়ছে, চোখ জুড়ে যাচ্ছে, চোখে জল ঝরছে। খুব কমন একটা ভুল মানুষের ব্যাপারটা হয়, আমরা যারা ডাক্তারি করি তারা চোখের ড্রপ লিখি, বলে চোখের ড্রপটা নিয়ে যাবে, কিন্তু সমস্যাটা একটা থেকে যায় অনেকের প্রায় সারা জীবন। সমস্যাটা কোথায়? শুধু চোখের ড্রপ দিলে হয় না, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই যে মানুষের চোখ, চোখের এই তারা, চোখের বাইরের দিকে ল্যাটারাল সাইডে এখানে একটা চোখের গ্ল্যান্ড থাকে, তাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি বলে। এখান থেকে সবসময় মানুষের চোখে জল আসে, এই জলটা চোখটাকে ধুয়ে, এখানে দুটো ফুটো আছে, দুটো ফুটো দুটো নেত্রনালী হয়ে একটা কমন নেত্রনালী ন্যাশনাল ল্যাক্রিমাল ডাক্ট বলে, এটা নাকে চলে যায়। এই জলটা কন্টিনিউয়াস আমার আপনার সকলের চোখেই পড়তে থাকে, আসতে থাকে, এই জলটা এই ড্রেন দিয়ে নাকে চলে যায়, সেই জন্যে আমরা চোখের জলটা বাইরে পড়তে দেখি না। এই চোখে পিছুটি পড়ার জন্যে এই ড্রাগটা বন্ধ হয়ে যায়, তখন জলটা চোখের বাইরে পড়তে থাকে। শুধু ড্রপ দিলে হয় না, চোখের এই কোণ বরাবর ভালো করে একটা মালিশ করতে হয়, এবং লোকে মালিশটা অনেকেই করে, ভুল করে। জল তুলো ফুটিয়ে নরম তুলো দিয়ে মালিশ করতে হয়, একটু চাপ দিয়ে করতে হয়, অনেকেই করে। দেখাও, অনেকেই করে চোখের মালিশটা, কেউ এভাবে করে, কেউ এভাবে করে, কেউ এভাবে করে, যে যেরকম পারে। দেখুন নিজের চোখে হাত দিয়ে দেখুন, চোখের ভেতরের দিকে একটা গুডলি মতো ঢাকা আছে, এটা হচ্ছে নেত্রনালী মুখ। তাহলে আপনাকে মালিশটা করতে হবে এই 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 এই, একটু চাপ ধরে করতে হবে, ছাল চামড়া তুলে দেবেন না, জল তুলো ফুটিয়ে তুলো দিয়ে চাপ দিয়ে করতে হবে। চোখের মালিশ কতদিন করতে হবে? চোখের জল পড়া বন্ধ হয়ে যাবার পরও এক্সট্রা দু মাস। তার মানে বাচ্চাদের সদ্যজাতদের চোখে পিছুটি পড়লে চোখের ড্রপ যা ডাক্তারবাবুরা লিখছেন লিখুন, তার সাথে সাথে কিন্তু চোখে মালিশ আপনাকে করতেই হবে, চোখের জল পড়া বন্ধ হয়ে যাবার পর দু মাস প্লাস। ইউজুয়ালি চোখের ড্রপ আমরা একটা চোখে বলি না, সবসময় দুটো চোখেই দিতে বলি। চোখে এক ফোঁটার বেশি দু ফোঁটা দিলে, চার ফোঁটা দিলে চোখে এক ফোঁটাই ড্রপ দিতে হয়, চার ফোঁটা থাকবে না, ওই এক ফোঁটাই চোখের ক্যাপাসিটি, বাকি তিন ফোঁটা চার ফোঁটা দিলে তিন ফোঁটা বেরিয়ে যাবে। অর্থাৎ আপনার দু তিন ফোঁটা পড়ে গেলে ক্ষতি নেই, কিন্তু প্রতিটা চোখে এক ফোঁটা এই চোখে, এক ফোঁটা ওই চোখে, দিনে চারবার করে আমরা দিতে বলি একটা ফাইল মোটামুটি, কিন্তু চোখের মালিশ কম্পালসারি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে।